আমাদেরকে অনেকেই বলেছিলেন যে এরিয়া 51 নিয়ে একটি ভিডিও বানাতে। বন্ধুরা, তাই আজ এরিয়া 51 নিয়ে একটি তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। এলিয়ান বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অন্য গ্রহে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কি না, থাকলেও কীরকম দেখতে তাদের, এসব কিছু নিয়েই প্রশ্ন রয়েছে অনেক। এলিয়ান নিয়ে সিনেমাও হয়েছে অনেক, ফিল্মে বারবার পৃথিবীর বুকে নেমেছে তারা। অনেকে বলেন এখনও পৃথিবীর বুকে রয়েছে ভিন গ্রহীরা। কোথায় রয়েছে? অনেকেরই দাবি সেই জায়গার নাম হল এরিয়া 51। এই বছরই জুলাই মাসে একটি ফেসবুক পেজ তৈরি করা হয়, যেখানে আহ্বান জানানো হয় এরিয়া 51 আসার জন্য। আশ্চর্যজনকভাবে লক্ষাধিক মানুষ রাজিও হন 20 সেপ্টেম্বর রাত 3 এরিয়া 51 গেটে দেখা করার। উঠে আসে আরও একবার এরিয়া 51 রহস্য। এরিয়া 51 হল পশ্চিম আমেরিকার নেভাদা মরুভূমির একটি অংশ। লাস ভেগাস থেকে 83 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গার বিশেষত্ব হল এখানকার ভিন গ্রহের প্রাণের অস্তিত্বের কাহিনী। কাহিনীগুলি কতটা সত্যি কতটা মিথ্যে তা জানা না গেলেও আমেরিকার সেনাবাহিনী যে সবসময় এই জায়গাটিকে লোকচক্ষুর আড়ালে রাখতে চায় তা স্পষ্ট হয়েছে বহুবার। এরিয়া 51 নিয়ে প্রথম জল্পনা শুরু হয় 1947 রোসোয়েল বিমান দুর্ঘটনার পর। শোনা যায় এই প্লেনের চালক ছিল ভিনগ্রহীরা। অনেকের মতে আবার সেদিন প্লেন নয়, উড়েছিল স্পেসশিপ। ভিতরে ছিল নাজিদের গবেষণাগারের তৈরি অদ্ভুত চেহারার মানুষের মতো এক প্রাণী। আমেরিকার প্রথম চাঁদে পা রাখা নিয়ে বিতর্কের কথা শুনেছেন নিশ্চয়ই। 1969 চাঁদে নীল আর্মস্ট্রংয়ের পা রাখার ছবি নাকি এই এরিয়া 51 তোলা হয়েছিল, এবং আমেরিকা মিথ্যা চাঁদে পৌঁছানোর দাবি করে, এমন অভিযোগও উঠেছে বহুবার। তবে বহু অভিযোগকেই নাসা খণ্ডন করেছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত তথ্যও রেখেছে। এলিয়ান বা চাঁদে পৌঁছানোর মিথ্যা দাবি কোনো যুক্তির পক্ষেই সঠিক তথ্য প্রমাণ না মিললেও এরিয়া 51 যে এখনও সক্রিয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকা প্রথমে এই জায়গা সম্পর্কে কিছু বলতে না চাইলেও তথ্য স্বাধীনতার অধিকার আইন অনুযায়ী বেশ কিছু তথ্য জানাতে বাধ্য হয়। সরকারের তরফে জানানো হয় গুপ্তচর সংস্থা CIA অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি 1955 যুদ্ধ বিমানের পরীক্ষার জন্য প্রথম এই জায়গায় ঘাঁটি তৈরি করে। প্রজেক্টের নাম দেওয়া হয় অ্যাকুয়াটন। লকিড U-2 নামক এক ইঞ্জিনযুক্ত যুদ্ধ বিমান যা অনেক বেশি উচ্চতায় উঠতে সক্ষম এবং আবহাওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে ককপিটে বসেই। ড্রাগন লেডি নামেও পরিচিত ওই বিমানের পরীক্ষামূলক উড়ানকে লোকচক্ষুর আড়ালে রাখার আদর্শ স্থান হয়ে ওঠে এই এরিয়া 51। এখানেই পাইলট ট্রেনিং দেওয়া হতো ও বিমান ওঠানামা করত বলে জানানো হয়। নেভাদার গ্রুম লেক কিন্তু কোনো হ্রদ নয়, এটি আসলে মরুভূমির মাঝে এক সমতল ভূমি যেখানে প্রচুর পরিমাণে নুন ও অন্যান্য খনিজ পাওয়া যায়। সম্পূর্ণ সমতল হওয়ায় এরিয়া 51 গ্রুম লেককেই বিমানের রানওয়ে হিসাবে ব্যবহার করা শুরু হয়। তৈরি হয় ওয়ার্কশপ বিমানের শেল্টারও। 3 মধ্যেই তৈরি হয়ে যায় বাঁধানো রানওয়ে কন্ট্রোল টাওয়ার। 1955 যুদ্ধ বিমানের পরীক্ষামূলক উড়ান শুরু হওয়ার পর থেকেই UFO বা স্পেসশিপ দেখতে পাওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠতে থাকে। একাধিক বাণিজ্যিক বিমানের চালক দাবি করেছেন এত উচ্চতায় কোনো বিমানের ওড়া অসম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 45,000 উচ্চতায় ওড়ার মতো ক্ষমতা সেই সময়ের কোনো যুদ্ধ বিমানেরও ছিল না বলেও দাবি করেন অনেকে।
বিমানের এত উচ্চতায় ওড়ার ঘটনা আবারও ভিনগ্রহীদের অস্তিত্বের যুক্তি জোরালো করে। মার্কিন সেনাবাহিনী আজও এই বিষয়ে কোনো তথ্য জানায়নি, তবে ভিনগ্রহীদের উপস্থিতিকে তারা গুজব বলেই দাবি করেছে চিরকাল। 1950 সালের শেষ ভাগেই U-2 প্রজেক্ট বন্ধ হয়ে গেলেও এরিয়া 51-কে কিন্তু কঠোর নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে আজও। নির্দিষ্ট একটি সীমা অবধি সাধারণ মানুষ যেতে পারেন। কাটা তারের ওই পারে কী রয়েছে তা অগোচরেই থেকে গিয়েছে আজও। বোর্ড অফ প্রে F-117A ট্যাসিট ব্লু নামক যুদ্ধবিমানগুলি তৈরি ও পরীক্ষা করা হয়েছে এই এরিয়া 51-এই। 1970 সালে হ্যাভ ডোনাট নামে এক গোপন নথি সামনে আসে। সেখান থেকে জানা যায় একটি সোভিয়েত মিগ বিমানকে নিয়ে নানা পরীক্ষা চালানো হয় এরিয়া 51-এই। দিন কয়েক আগে ফেসবুকে এরিয়া 51 যাওয়ার আহ্বান জানিয়ে একেবারেই মজাচ্ছলে একটি পেজ তৈরি করা হয় ফেসবুকে। বিষয়টি নিয়ে উৎসাহ থাকলেও আমেরিকার সেনাবাহিনীর মুখপাত্র লরা ম্যাক অ্যান্ড্রুজ কিন্তু বেশ কঠিন স্বরেই জানিয়েছেন, লক্ষাধিক মানুষও যদি এরিয়া 51-এ প্রবেশ করার জন্য গেটে উপস্থিত হয় তাহলেও কাউকে ঢুকতে দেওয়া হবে না। সেই পেজটিও ক্লোজ গ্রুপ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এরিয়া 51 সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা এখনও অবধি যায়নি, তবে অনেক রকম তথ্য কিন্তু বাইরে আসে। তার থেকেই কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও যদি ভালো তথ্য আমাদের সামনে আসে আপনাদের সামনে নিয়ে আসব এরিয়া 51 নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন এরিয়া 51 নিয়ে আপনাদের মতামত। আসি, আবার দেখা হবে, ধন্যবাদ।